শিগগিরই অক্সফোর্ডের ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ অগ্রাধিকারে ভিত্তিতে পাবেন ফ্রন্টলাইনাররা বিতরণ ব্যবস্থাপনা নির্ধারণী চ্যালেঞ্জিং টিকা পাওয়ার সাথে সাথে একেবারে স্বল্প সময় ব্যবধানে আমরা টিকা প্রয়োগ শুরু করতে পারব অক্সফোর্ডের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিল ভারত এখন থেকে ব্যবহার হবে ব্যাপক হারে পজিটিভ সাইড যে আমরা আবার নরমাল থেকে আরো ফিরে পাবো কোভিড-19 কে হ্যান্ডেল করাটাও সেটারই প্রমাণ ভারত আবার একবার দিয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় 6 জানুয়ারি থেকে শুরু হচ্ছে সৌদি আরবগামী বিমানের সব ফ্লাইট শুধু সৌদি আরব না সারা প্রত্যেকটা ডেস্টিনেশন এলা মাত্র আমরা চালাবো কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ শেষ 60 ভাগের বেশি বসেছে 2500 মিটারের টিউব চলছে দ্বিতীয়টির কাজ 2022 সালে উদ্বোধন প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিলেন 97 শিক্ষানবিশ এএসপি পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী বেপরোয়া গতি প্রাণ নিল একই পরিবারের 6 জন সহ 7 জনের ময়মনসিংহে বাসের সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল অটোরিকশা 7 ঘন্টা পর নিভল নারায়ণগঞ্জে ফ্রিজ তৈরি কারখানার আগুন পুড়ে ছাই সব মালামাল হুড়াহুড়িতে আহত বেশ কয়েকজন বালুতে নেই সিমেন্টের মিশ্রণ ইটও ভেজাল বগুড়ায় সরকারি আশ্রয়ন প্রকল্পে ইউএনওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ